দিদি হাউ হাউ করে কেঁদেছিলেন সেদিন, এবং ছুটে ছুটে প্রত্যেকটা হসপিটালে গিয়েছিলেন তার সহযোদ্ধারা কেমন আছে, কেমন থাকতে পারে সেটা খোঁজ নেওয়ার জন্য প্রত্যেকটা হসপিটালে। সেই মুহূর্তে কিন্তু দিদির মাথা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে, তা সত্ত্বেও দিদি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটেছেন। এটা একজন মা ছাড়া কেউ পারেন না, বিশ্বাস করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যোগ্যতাটা প্রমাণ করে দেখাতে পেরেছে সমগ্র ভারতবর্ষের বুকে, সমগ্র ভারতবর্ষের কাছে, সেটা আর একজন কেউ, আর একজন কোনো নেতা, একজন কোনো নেতৃত্ব প্রমাণ করে দেখাক, তবে তাহলে তারা সেই প্রশ্নটা রাখতে পারবে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এই দুটো একজন একদম যদি আমরা প্রান্তিকভাবে দাঁড় করিয়ে দিই, দুটো স্তম্ভ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, দলের মধ্যে কোথাও যেন সূত্রের খবর একটা লম্বালম্বি দড়ি টানাটানি হয়েছে, যার ফলে বিরোধীরা বলছে এখন তো একটা মমতা ব্যানার্জির লবি আর একটা অভিষেক ব্যানার্জির লবি। এই যুক্তি কী করে খণ্ডন? এই প্রশ্নটা আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার জিজ্ঞাসা করবেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন যে এইরকম একটা চারিদিক থেকে রব উঠছে যে একটা লবি মমতা বন্দ্যোপাধ্যায়, একটা লবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি দৃঢ় বিশ্বাসী, আমি যতটুকু তৃণমূল কংগ্রেস পরিবারকে চিনি, আমি যতটুকু আমার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, আমি যতটুকু আমাদের দাদা, আমাদের তারুণ্য জোশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে এই কথাটা বলবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি করে। আমি এটা দৃঢ় বিশ্বাসী, এই প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা দেবেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে লবি টিম এগুলো না খুব খুব ছোট শব্দ, খুব ছোট শোনাবে, আসলে এটা একটা বৃহৎ পরিবার। সেই পরিবারে আমি মনে করি সেই পরিবারের একটাই মাথা, পরিবারের মাথা সবসময় একজনই হয়। দেখবেন আমাদের প্রত্যেকেরই যদি পরিবার দেখবেন, দাদু, ঠাকুরদা, বাবা, তারাই কিন্তু পরিবারের, জেঠু, তারাই পরিবারের মাথা হয়। তো আমাদের পরিবারের মাথা কিন্তু একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা প্রত্যেকেরই তার সৈনিক, তার কর্মী, আমরা যারা সহযোদ্ধারা রয়েছি তা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে দেখে এগোই। এবং আমি এটা দৃঢ় বিশ্বাসী, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই হয়েছেন, এবং এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন স্টেজ মঞ্চে দাঁড়িয়েও কিন্তু বলেছে। আমরা কাকদ্বীপের সভার দিকে যদি তাকাই, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফটো ফ্রেম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছিলেন, এবং দাঁড়িয়ে তিনি এটাই বলেছিলেন যে যেই সময়টাতে আমি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, যেই সময়টাতে আমি অপমানিত, আমি অত্যাচারিত এবং আমি মার খাচ্ছি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু একজন, ওই ছোট্ট বাচ্চাটা, দুবছর বয়সী বাচ্চাটা, ওই একজন, সে ভারতবর্ষের পতাকাটা হাতে নিয়ে বলেছিল দিদিকে কেন মেরেছো, জবাব চাই, জবাব দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছে এই কারণে। সাধারণ মানুষ অনেক প্রশ্ন করেন জানেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আমি বলবো যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যোগ্যতাটা প্রমাণ করে দেখাতে পেরেছে সমগ্র ভারতবর্ষের বুকে, সমগ্র ভারতবর্ষের কাছে, সেটা আর একজন কেউ, আর একজন কোনো নেতা, একজন কোনো নেতৃত্ব প্রমাণ করে দেখাক, তবে তাহলে তারা সেই প্রশ্নটা রাখতে পারবে। ছোট্ট করে জানতে চাইবো, সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেস, একেবারে পরিষ্কার চিত্র যেটা আমরা দেখতে পেতাম, মুকুল রায়, চাণক্য বলা হতো তাকে, তিনি নেই। এবং আরও আমি সোনালী গুহর কথায় যদি আসি, একদম মহিলা, তিনি একদম ছায়াসঙ্গী ছিলেন একটা সময়। আমি আরও নাম বলবো, নন্দীগ্রাম কাঁথি থেকে যিনি আন্দোলন করে উঠেছিলেন, শুভেন্দু, তিনি দলে নেই। এতগুলো লোক দলে নেই, মমতা ব্যানার্জির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় রইলেন, বাকিরা সরে গেলেন। এই জায়গাটা কি মনে হয় কোথাও শূন্যতা তৈরি হয়েছে দলে? আমি একটা ভীষণ বিশ্বাস করি একটা বিষয়, যেটা হচ্ছে যে যারা খারাপ সময় থাকে, যারা ভালো সময় থাকে, তারা প্রত্যেকেই আমাদের জীবনের খুব পরম প্রিয় কেউ না কেউ হয়, আত্মিক যোগাযোগ থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে আজকে যদি মুকুল রায়ের প্রসঙ্গ ওঠে, সোনালী গুহর প্রসঙ্গ ওঠে, তারা দিদির পাশে একসময় ছিলেন অবশ্যই, এটা তো অস্বীকার দিদি নিজেও করেননি কোনোদিন, কিন্তু দিদির পাশে থাকা মানে এটা যে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসে আজকে প্রত্যেকেই, আজকে রাজন্না হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণাঙ্কুর ভট্টাচার্যের জন্য, আজকে যে কেউ তৃণমূল কংগ্রেসের যে কেউ, সে মুকুল রায় যখন ছিলেন মুকুল রায় হতে পারে, সোনালী গুহ যখন ছিলেন সোনালী গুহ হতে পারে, যে কেউ, আজকে পার্থ চট্টোপাধ্যায়ের নামও যদি আমি বলি, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বলি, সবাই, প্রত্যেকে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা কিন্তু আজকে সেই সৈনিকটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তো কেউ যদি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ওপরে মনে করে, বা যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত তিনি সর্বেসর্বা, শুভেন্দু অধিকারীও যদি সেটা মনে করে থাকেন,
তাহলে তার পরিণাম এটাই হয়েছে, শুভেন্দুবাবুকে দল ছাড়তে শুভেন্দুবাবু দল ছেড়েছেন কেন, এটাই তার কারণ। আমার মনে হয় যে তিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ঊর্ধ্বে মনে করা শুরু করেছিলেন। এটা তো হতে পারে না, এই দলটার যিনি জন্ম দিয়েছেন, জন্ম দেন মা, জন্ম দেন আমাদের প্রত্যেকে, জানি আমাদের মায়েরা ধরিত্রী, মা সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেককে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই মা যিনি দলটিকে জন্ম দিয়েছেন, তাকে তার ঊর্ধ্বে যদি কেউ নিজেকে ভাবতে শুরু করে তাহলে সেটা ভুল। আজকে প্রত্যেকে, এই যে মুকুল রায়, সোনালী গুহ, যাদের নাম আপনি নিলেন, উইথ ডিউ রেসপেক্ট, সসম্মানে আমি বলছি, বিশ্বাস করুন আমি হয়তো সেই সময়টা দেখিনি, কিন্তু আমার বাবারা সেই সময়টা দেখেছেন, এবং আমি সেই সময়ের গল্প শুনে আজকে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যা করেছেন এবং তার সৈনিকদের জন্য যা করেছেন, আমার মনে হয় সেটা নিয়ে কোনো প্রশ্ন ওঠাই উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হননি, তার পিছনে একটা সংগ্রাম ছিল, এবং তার সংগ্রামে যারা তার সঙ্গে ছিলেন তিনি তাদের প্রত্যেকের খেয়াল রেখেছেন। আমি বিভিন্ন জায়গায় গিয়ে 21শে জুলাইয়ের ঘটনা, নেপথ্যের ঘটনা, আসলে কী ঘটেছিল সেটা আমি বিভিন্ন, আমাদের একটা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা তৈরি হয়েছিল যে একটা ডায়েরি হবে, যে ডায়েরিতে সেই দিনের কী ঘটেছিল বিভিন্ন নেতৃত্বরা যারা সেই মুহূর্তে উপস্থিত ছিল তাদের থেকে শুনব। সেখানে আমি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তীর থেকে শুনেছিলাম, দিদি হাউ হাউ করে কেঁদেছিলেন সেদিন, এবং ছুটে ছুটে প্রত্যেকটা হসপিটালে গিয়েছিলেন তার সহযোদ্ধারা কেমন আছে, কেমন থাকতে পারে সেটা খোঁজ নেওয়ার জন্য প্রত্যেকটা হসপিটালে। সেই মুহূর্তে কিন্তু দিদির মাথা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে, তা সত্ত্বেও দিদি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটেছেন, এটা একজন মা ছাড়া কেউ পারেন না, বিশ্বাস করুন। আমার মনে হয় যে তাই আজকে যাদের কথা আপনি প্রসঙ্গ তুললেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবিটা বুকে নিয়ে, সেই ছবিটা মাথায় নিয়ে যদি সসম্মানে রাজনীতির দিকে এগিয়ে যেতেন বা সাধারণ মানুষের কথা ভাবতেন, তাহলে হয়তো সিনারিও, সিচুয়েশন অন্য হতো।